গত পরশু আসানসোলে যে ঘটনা ঘটেছিল কম্বল বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এবং মৃত্যু হয়েছিল তিনজনের এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে বেশ কিছু বিজেপি নেতাকর্মীদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক পর্যন্ত করে যেমনটা পুলিশের সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং আরো বেশ কিছু বিজেপি নেতাকর্মীদের বাড়িতেও রাতে ভোর রাতে অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কর্মী আধিকারিকরা যেমনটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে গত পরশু যে ঘটনা আসানসোলে ঘটে গিয়েছে কম্বল বিতরণের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা সময় পর হুড়োহুড়ি পড়ে যায় পদপিষ্ট হয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তার প্রেক্ষিতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু পর্যন্ত হয়েছে যার মধ্যে দুই মহিলা সহ এক শিশু পর্যন্ত রয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় আর এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের এবং যেমনটা জানতে পারা গিয়েছে যে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয় বিজেপি নেতা কর্মীদের নামেই অভিযোগ দায়ের এবং ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটকও করেছে পুলিশ কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয় বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের নামে এবং গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ আর যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে তিনজনকে এই ঘটনা এখনো পর্যন্ত আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও বেশ কিছু বিজেপি নেতাকর্মীদের বাড়িতেও রাতের বেলা এমনকি ভোর রাতে পর্যন্ত অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কর্মী আধিকারিকরা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য শুনুন থেকে দেখছি আমাদের সমস্ত কর্মীরা যারা যারা বিগত কর্পোরেশন ভোটে আমাদের হয়ে কাজ করেছিল কয়েকটা ওয়ার্ড জিততে সাহায্য করেছিল তাদেরকে মূলত টার্গেট করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা অনেকে অ্যারেস্ট করেছে অনেকের বাড়িতে এবং কারো কারো বৃদ্ধ বাবা 60-65 বছরের বয়স তাকে মারধর করা হয়েছে হসপিটালে ভর্তি আছে আমাদের একজন এটা করছে তারা তৃণমূলকে খুশি করার জন্য যা যা করা উচিত সবটাই পুলিশ করছে সঠিক জানি না তার কারণে অভিযোগ আছে উল্টি বিধানসভার বিজেপি কনভেনার অভিজিৎ আচার্য কি বলেছেন এই বিষয়ে শোনাবো থেকে আছি কর্মীদের সাথে যোগাযোগের মাধ্যমে আছি আপনারা জানেন যে 14 তারিখে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল একটা তিনজন মারা গেছিলেন এবং তৃণমূল সেটাকে নিয়ে রাজনীতিতে নেমেছে এবং তৃণমূলের আজকের ডেটে পায়ের জমিন সরে গেছে আসানসোল থেকে তাই পুলিশকে তারা ক্যাডারের মতো ইউজ করছে ফলস কেস দিয়ে আমাদের ছেলেদেরকে রাতভর তাণ্ডব করা হয়েছে আমাদের বানপুরের একজনের যা বাড়িতে তাকে না পাওয়ায় তার বাবা মাকে পর্যন্ত গালিগালাজ করেছে তার ওয়াইফকে গায়ে হাত দিয়েছে এবং পুলিশ যেভাবে গুন্ডার মতো কাল রাতভর আচরণ করেছে এটাকে আমরা ধিক্কার জানাই এবং আমরা